নেতাকে মারার জন্য স্লো পয়জনিং করা হয়েছিল। আজকে আমরা এখন আতঙ্কিত না, কোন সময় পুলিশ এসে ধরে নিয়ে যাবে। আমরা আমি যে এত প্রবীণ, আমি যে এত বয়স হয়েছে, আমি সেই জাগদল থেকে আজ পর্যন্ত বিএনপি সংগঠন আমি করছি, তখন আমাকে পর্যন্ত প্রতিদিন সপ্তাহে চার দিন হাজিরা দিতে হতো, আমাকে পর্যন্ত বাসা থেকে ধরে নিয়ে কারাগারে রাখা হয়েছে। কিরকম অত্যাচার, কি অত্যাচার! আমরা নাকি আমি নাকি বিস্ফোরক দ্রব্য দিয়ে মানুষ মেরেছি, চিন্তা করতে পারেন কি অদ্ভুত অদ্ভুত ধরনের আচরণ ছিল। আমরা কি করছি আপনারা জানেন, ছাত্র এই যে কোটা আন্দোলন যখনই শুরু হয়েছে তখনই সবচেয়ে আগে বিএনপির উপর রোশনাল পড়েছে। আমাদের আমাদের বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতাদের তারা তাদেরকে জেলে নিয়ে গেছে, জেলে নিয়ে তাদের অমানবিক অত্যাচার করেছে। আপনারা দেখেছেন আমাদের এমনি এখন যে যুগ্ম মহাসচিব তাকে কি নিদারুণ মার মেরেছিল এই পুলিশ বাহিনী, অর্থাৎ এই পুলিশ বাহিনী, এই বিজিবি এবং সেনাবাহিনী এবং বিচার বিভাগকে বর্তমান স্বৈরাচারী সরকার শেখ হাসিনা তাদেরকে ব্যবহার করে আমাদের একের পর এক এই 17 বছর কর্মকাণ্ড চলিয়েছে। তাই আজকে আমাদের যেমন আমরা এখন চিন্তা আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু আমাদের আন্দোলন চলছে, কারণ এখনো স্বৈরাচাররা তারা কিন্তু চুপচাপ নেই। আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা হচ্ছে, আপনারা দেখেছেন শ্রমিক অসন্তোষ, আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় ঘেরাও কর্মসূচি, এর মধ্যে অনেকগুলোই আছে যারা অতীতের আওয়ামী লীগ করে, তারা তাদের উস্কানিতে এবং দুর্বৃত্ত যারা যাদের হাতে অস্ত্র আছে, যে অস্ত্র তোলার জন্য আজকে যৌথ বাহিনী নেমেছে, সেই অস্ত্রের ঝনঝনা দিয়ে এখনো তারা চেষ্টা করছে। আজকে আমাদের এই যে পুলিশ মনিরুল বাশার, যাকে যুগ্ম হাবে পুলিশ সুপার বোধহয়, তিনি বোধহয় গতকাল দুই দিন আগে ভারতে তাকে বর্ডার দিয়ে পাস করে পার করে দিয়েছে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কারা পার করে দিল তাকে? আমরা কেন এখনো কেন আমাদের শিক্ষা হয় নাই? আমার মা বোন ভাই বোন সবাই তো বুকে রক্ত দিচ্ছে। আপনাদের খেয়াল আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঠিক এইভাবে মুক্তিযোদ্ধের ঘোষণা দিয়ে, স্বাধীনতার ঘোষণা দিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করে রেখে মুক্তিযুদ্ধ করেছিল একটি মাত্র লক্ষ্যে। সেই লক্ষ্যটা হলো ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সকলের সম অধিকার, কথা বলার অধিকার, ভোটের অধিকার। এবং এই লক্ষ্যে তিনি যখন ক্ষমতায় আসেন, তিনি মাত্র 3.5 বছরের মধ্যে এগুলো করতে পেরেছিলেন, কারণ তিনি ছিলেন সৎ এবং নির্ভীক এক ব্যক্তিত্ব, যার মাধ্যমে আমরা বিএনপিকে পেয়েছি। এবং বিএনপিকে উনি তৈরি করেছেন জনগণের কল্যাণের জন্য, জনগণের পাশে থেকে কাজ করার জন্য, আর বিএনপি তার প্রমাণ রেখেছে। আপনারা দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি 9.5 বছর গ্রামে গঞ্জে হেঁটে বেরিয়েছেন, তিনি জনগণের পাশে থেকে জনগণকে বুঝাতে সক্ষম হয়েছেন এবং জনগণ তাকে ঐক্যবদ্ধভাবে তাকে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী ভোট দিয়ে করে। এবং তিনি দেশের উন্নয়ন এমনভাবে নিয়ে গেছিলেন, মেয়েদের থেকে শুরু করে কৃষক শ্রমিক যুবক সবাইকে তারা তার যার যার সেক্টরে তাকে উন্নয়নের ধারার দিকে নিয়ে গেছিলেন। তিনি তাকে পর্যন্ত মিথ্যা মামলায় কারাগারে ফেলেছে এই স্বৈরাচারের সরকার, এবং তিলে তিলে তাকে মারার জন্য স্লো পয়জনিং করা হয়েছিল, যার কারণে আজকে তিনি এমন অসুস্থ যে অসুস্থতার কারণে তাকে যে বিদেশে পাঠানো হবে, সেই বিদেশে যে 2.5 ঘন্টা পর্যন্ত উনি প্লেনে যেতে পারবেন কি না সেই চিন্তা করা হচ্ছে, ডাক্তাররা সেগুলো পর্যালোচনা করছে, তার শরীরের এমন অবস্থা। তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন, কিন্তু তিনি আপোষ করেন নাই। তিনি একটা কথা বলে গেছেন, এ দেশ বাঁচাও মানুষ বাঁচাও, আমি এই দেশে আছি থাকবো, আমি যদি মরি এই দেশের মাটিতেই মরবো, এদেশের জনগণ আমার সন্তান, এই কথাটা বলে তিনি কোনোদিন এই যে একাগ্রতা শুরু করে এই যে এত অত্যাচার এত কিছু এত নিপীড়ন কোনোদিন উনি আপোষ করেন নাই। উনি আপোষ করলে অনেক আগেই প্রধানমন্ত্রী হতে পারতেন, কিন্তু তার জনগণের জন্য তিনি সেটা হন নাই। তিনি সেটা তিনি চিন্তা করেছেন, শুধু আমি না এদেশের জনগণের অধিকারটা আমাকে ফিরিয়ে দিতে হবে।